মিরাজ ভাই জিনের বাচ্চা ফ্যান বলে নিয়ে আসছেন আপনি? হ্যাঁ, আমার নাম বাদশা আর আপনি নিয়েছেন জিনের বাচ্চা। এই ফ্যানে তো নর্মাল ফ্যানের মতো যাই দিতেছেন। আচ্ছা, দেখতে নর্মাল কিন্তু তাহলে এটা কেমনে আপনার জিনের বাচ্চা হইলো? জিনের মতো কোন লাইন টাইন দেওয়া নাই, কিচ্ছু নাই, কি আজব ফ্যান। দেখি এই জায়গায় কোন ইলেকট্রিক লাইন নাই, ধরলে কি শর্টট কামো? আচ্ছা, এই যে ইলেকট্রিক লাইন আমি হাতে ধরলাম, কোন শর্টট কিচ্ছু খাইলাম না, এটাও তো কোন লাইন টাইন নাই। দূরমিয়া কি কই থেকে তাফালিং ফ্যান নিয়ে আইছেন? ঘুরে না মরে না কিচ্ছু এই যে দেখি ঘুরতেছে এখন, কোন কারেন্টের লাইন নেই, এখন ঘুরবে, এখন ঘুরবে আর শুধু ঘুরবে না, আপনি মনে করেন কারেন্ট চলে গেছে, হ্যাঁ বুঝতে পারবেন না কারেন্ট গেছে বাসায়। মানে বিদ্যুৎ চলে গেলে আমরা তো এই টাইপের ভাই ফ্যান দেখছি আপনার কাছে, যে স্ট্যান্ড ফ্যান গুলো হয়, হ্যাঁ হ্যাঁ, আর এখনই আসছে সিলিং, সিলিং যেটা জিনের বাচ্চা সেটা। ও মাই গড, ভিউয়ার্স দেখেন এই ফ্যানটা তো এখন ঘুরতেছে একদম তছনছ করে। এই পাশের একটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন অলরেডি মুভমেন্ট চালু। আর এই ফ্যান যে ঘুরবে, আপনার বাসায় যখন লোডশেডিং হবে আপনি টেরও পাবেন না যে লোডশেডিং হয়ে গেছে, ফ্যান ঘুরতেই থাকবে। লোডশেডিং কয় ঘন্টা হয়? এক ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা। এটা কারেন্ট ছাড়া ব্যাকআপ দিবে তিন ঘন্টা ফুল স্পিডে। ফুল স্পিডে তিন ঘন্টা? তিন ঘন্টা, মিডিয়াম স্পিডে পাঁচ ঘন্টা, লো স্পিডে সাত ঘন্টা ব্যাকআপ দিবে। কি বলেন ভাই, সাত ঘন্টা ব্যাকআপ দিবে এটারে? একদম দেখেন ভিউয়ার্স, অনেকেই যারা এই মুহূর্তে লাইভে ঢুকছেন তারা ভাবতে পারেন এই ফ্যান ঘুরাইতেছে কি, কোন বৈদ্যুতিক লাইন নাই, কিচ্ছু নাই, এই ফ্যান ঘুরতেছে একদম একটানা ঘুরতেছে দেখেন। এটা কিন্তু আপনার সোলার, সোলার ইয়াতে চলবে। আচ্ছা, আইপিএস এ চলবে, আর যখন কারেন্ট থাকবে না, কারেন্ট থাকবে না তখনও চলবে, কারণ এটা যখন লাইট লাগা থাকবে অটোমেটিকলি চার্জ হতে থাকবে, এটা অটোমেটিক চার্জ হতে থাকবে সিস্টেমে। আপনি যখন একটা আইপিএস কিনছেন, দেখা যায় একটা একটা রুমের মধ্যে হয়তো একটা ফ্যান চলতেছে, একটা টিভি চলতেছে, কিন্তু পরে যে রুমটা ওই রুমটা ফ্যানটা বন্ধ, হ্যাঁ পরের রুমের জন্য একটা লাগাতেন, আর কোন আইপিএস এর চিন্তা করতে হবে না আপনি, আর একটা কিনতে হবে, কারণ আইপিএস নিলে তো ভাই দুইটা তিনটা ফ্যান বাসা বাড়ির জন্য, কি চার পাঁচটা লাইট, এর বেশি আর ব্যাকআপ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এরকম একটা ফ্যান থাকলে তো আপনার কোন টেনশনই নেই। আচ্ছা, ওই যে ওই পাশে আর একটা ফ্যান, আমরা এখন যারা লাইভে এই মুহূর্তে ঢুকলেন, আচ্ছা আচ্ছা, এই যে এই মুহূর্তে যারা লাইভে ঢুকছেন, আমি আজকে দেখেন ফ্যান লাগানো অবস্থায় এই যে তারে হাত দিব, এই যে আমার হাত, এই দেখেন তারে আমি হাত দিছি, কোন রকম কোন শর্ট করতেছে না, আর এই যে এইটা তার ছাড়া এটা আবার ঘুরানো যাবে। হ্যাঁ, তার আর এটা হচ্ছে আপনার বাসাবাই দেখেন আপনার, এখানে প্রিন্ট আছে তিনটা, তিনটা মডেল করে। ওকে ওকে, এটা হচ্ছে গোল্ডেন, 24 ক্যারেট গোল্ডেন কালার দেওয়া আছে এখানে। আচ্ছা, একটা ডিজাইন করে। ওকে, একটা ডিজাইন আছে। আচ্ছা, এটা একটু থামাই নেই, আমরা ডিজাইনটা দেখাই, একটা ডিজাইন আছে। আচ্ছা, এবার এটা দেখেন আপনি। ওকে, আবার এই পাশেটা দেখেন একদম বিদ্যুৎ ছাড়া ঘুরতেছে, বিদ্যুৎ ছাড়া ফুল স্পিডে তিন ঘন্টা চলবে, ফুল স্পিডে তিন ঘন্টা, তিন ঘন্টা। দেখেন জিনের বাচ্চা ফ্যান, যারা কল দিবেন আপনারা যারা আছেন একতা এন্টারপ্রাইজে, যখন কল দিবেন বলবেন যে ভাই জিনের বাচ্চা ফ্যানটা আছে কিনা। এই যে এখানে দেখেন ভাই, এখানে বলতেছে যে এটা গোল্ড কালার কোটিং করা আছে, এই জায়গায় ফ্যানটা বন্ধ করে দেখাই। ওকে, এটা যেটা মডেল আছে প্রিন্ট, আর একটা প্রিন্ট ওটা আপনাদের দেখতে হবে, আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এইটার প্রিন্টটাও আমরা আপনাদেরকে দেখাই দিই ভাই। এই পাতাগুলো কিসের পাতা হবে? 100% অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, শীত না কোনো কিছু না, একেবারে ঠান্ডা বাতাস পাবে, ঠান্ডা। আচ্ছা, শীতল বাতাস। আর ওই যে ফ্যান চললে যে মানে গুম 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 আওয়াজ হয়, শব্দ নেই। এই আপনার সামনে তো চালালাম, এটা তো লাইভ, এটা তো কোনো ভিডিও না, না না না, সামনে চালালাম, কোনো শব্দ নেই, ডিরেক্ট লাইভে এখন আছে কিন্তু ভাই। আপনি ঘুমাবেন, ফ্যানের যে একটা শব্দ, কোনো শব্দ পাবেন না, কিন্তু আপনার শীতল যে বাতাসটা, বাতাসের সবসময় পাবেন। ও মাই গড, দেখেন এটার মধ্যে, এটার মধ্যে ব্যাটারি যেটা দেওয়া আছে, এটা হচ্ছে 24 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। আচ্ছা, 24 ভোল্ট, নর্মালি আমরা স্ট্যান্ড ফ্যানে পাই সর্বোচ্চ 12 ভোল্ট, সর্বোচ্চ 12 ভোল্ট। হ্যাঁ, আর যেটা সর্বোচ্চ 12 ভোল্ট, আমরা অনেক সময় অনেক ভিডিওতে দেখছি যে আপনার 8 ঘন্টা, 6 ঘন্টা, 1 ঘন্টা বলে, ঠিক আছে, কিন্তু এটা ফুল স্পিড, একেবারে ফুল স্পিড। অনেকেই কিন্তু এই টাইপের ফ্যান খুঁজে থাকেন, আজকে লাইভটা শেয়ার করতে পারেন, কারণ আপনার একটা শেয়ারে কিন্তু অনেক উপকার হবে, কারণ আমরা সিলিং ফ্যান একটা তো বাসার জন্য কিনতেই হয়, তারপরে চার্জিং এর জন্য ভাই চার্জিং ফ্যানও আপনারা বিক্রি করেন। একটা চার্জার, বর্তমানে একটা চার্জার ফ্যান যদি কিনেন, হ্যাঁ একটা চার্জার ফ্যান কিনলে 10-12 হাজার টাকা লাগে, 10-12 হাজার টাকা লাগে। এই সিলিং ফ্যানটা যখন আপনি লাগিয়ে দিবেন, তারপরে চার্জার ফ্যানের সিস্টেম কি, যেমন এই একটা ফ্যান, হ্যাঁ এই যে নোভা কোম্পানির ফ্যান, আমরা এটার যে খারাপ বলতেছি তা কিন্তু না, এইটারও একটা কাজ আছে, এটার মধ্যে একটা কাজ আছে, এটা হচ্ছে অনলি ফর ওয়ান ম্যানের জন্য। আচ্ছা আচ্ছা, একজন, যেটা আপনি লাগানোর পরে একজনের সামনে লাগাই দিলেন, এটা একজনের সামনে চলবে। আর এই ফ্যানটা যখন আপনি লাগাবেন, পুরো যদি ফ্যামিলি 7-8 জনের যদি রুমের মধ্যে থাকে, 7-8 জনই একসাথে বাতাস পাবে, একসাথে বাতাস পাবে। অনেকে বলতেছে ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ভাই, হ্যাঁ ওয়ারেন্টির বিষয়ে আসেন,
এটার যে কপার কয়েল এটা 100% কপার কয়েল, এটার ওয়ারেন্টি আছে ফুললি 5 বছর। 5 বছর মোটরের, 5 বছর ফ্রি সার্ভিস, 5 বছরের মধ্যে মোটর কোনো সমস্যা হলে সেটা আমরা দেখবো। ওকে ওকে, ঠিক আছে, এটা একদা এন্টারপ্রাইজ বহন করবে 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আমি একটু দেখাই ভাই, রিমোটটা একটু আমারে দিবেন, আমি কিভাবে অন করব কিভাবে। এটা হচ্ছে আমি এই যে অন করলাম, হ্যাঁ এই যে অন করলাম, অন হয়ে গেছে। ওকে, এখন এটা দেখেন ঘোরা শুরু হইতেছে। এখন আমি কত স্পিডে চালাবো? হ্যাঁ, 1 2 3 4 5 6 বাবা, 6টা স্পিড, ফুল যে 6 স্পিড, এর মধ্যে কন্টিনিউ 3 ঘন্টা কারেন্ট ছাড়া 3 ঘন্টা চলবে। ওকে ওকে, আর যদি আপনি 4 এ চালান 4 এ 5 ঘন্টা চলবে, 3 এ চালান 3 এ 6 7 ঘন্টা চলবে। 7 ঘন্টা, এই যে এখন চলতেছে কততে? এখন 6 এ চলবে, এই যে 6 এ চলতেছে। ওকে ওকে, দেখেন কি সুন্দর ডিজাইনটা, দেখেন ফ্যানটা ঘুরতেছে কি চমৎকার ভাবে, ওয়াও। আর সেই রকম কিন্তু কোন ভাই, এখন আমার আরো কিছু প্রশ্ন আছে ভাই। যে কোনো বাসায় যখন আমরা একটা মানে এরকম সিলিং ফ্যান লাগাই, সিলিং ফ্যানের কিন্তু একটা বিদ্যুৎ বিল আছে, এই ফ্যানের বিদ্যুৎ বিল কেমন আসবে বলেন তো? এটা যেহেতু একটু পাওয়ারফুল, আরো কত কিছু আছে ভাই, 24 ঘন্টা চলে একটা ফ্যান, যদি 24 ঘন্টা চলে 80 থেকে 100 টাকা রূপে বিল আসে না? 80-100 টাকা এই রূপে বিল আসবে না? 24 ঘন্টা চলে, হ্যাঁ হ্যাঁ, এই রূপে বিল আসবে। ও মাই গড, আর এটা 24 ঘন্টায় তো পরে, এটা তো লোডশেডিং যে হবে, লোডশেডিং এ কি জিনিস, আপনার কোনো টেরও পাবো না, যখন লোডশেডিং হয়েছে আপনার, মানে বিদ্যুৎ চলে গেলে এখন টের পাওয়ার কোনো সমস্যা নেই। ওকে, পরিষ্কার টরিষ্কার করা যায় তো ফ্যানটা? একেবারে ইজিলি, আপনি নর্মালি যে ফ্যানটা ইউজ করেন, হ্যাঁ, নর্মালি যে সিলিং ফ্যান ইউজ করেন সেম সেম ভাবে ইউজ করবেন, এটা যেন আলাদা কোনো কিছু নেই এটা। আচ্ছা, আমাদের বাসা বাড়ির যে সিলিং ফ্যান, দেখেন ভিউয়ার্স এখনো যারা জয়েন করলেন কোন রকম ভাই, এটা একটু খুলে ফেলাই আমরা, আসেন এটা খোলার ব্যবস্থা করা যাবে? আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদেরকে দেখায় অনেকে ভাবতে পারেন কোনো ম্যাজিক আছে, বৈদ্যুতিক লাইন আছে, আসলে না। এই ফ্যানটারে দেখেন এখনই আমরা খুলে দিব, উপর থেকে একদম সিলিং দিয়ে খুলে ফেলান, নিচে নামায়া দেন, আমরা তারপরে ভিউয়ার্সদেরকে একটু বলি। এই যে দেখেন এই ফ্যানটা কিন্তু আমরা এতক্ষণ দেখাইলাম, যে ফ্যানটা কিন্তু কোন রকম কোন তার টার দেখেন কোন লাইনেই নেই, এটা 80 থেকে 100 টাকা বিল আসবে কেন? ওয়াটটা দেখেন ভাই, ফ্যান পাওয়ার ওয়াটটা হচ্ছে 36 ওয়াট, মানে 36 ওয়াট, তো 36 ওয়াট, এটা 80 থেকে 100 টাকা রূপে বিল আসবে। এর চাইতে বেশি ওয়াটের আমরা তো লাইটই ব্যবহার করি ভাই, কি আর বলবো। এগুলো হচ্ছে আরপিএম বেশি করে দেয় এগুলো পাবে। এই যে দেখেন এখানে ব্যাটারি আছে না? হ্যাঁ, এটা 24 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে। এই দেখেন এই ব্যাটারি কিন্তু আপনাকে ব্যাকআপটা দিবে ভাই, কপার মোটর টোটর হবে তো? 100% কপার, আমি তো এক কথাই বলে দিলাম, এটা যে কপার মোটর, এটার 5 বছর ওয়ারেন্টি, 5 বছরের সমস্যা হলে এটা সম্পূর্ণ দায়িত্ব একদা এন্টারপ্রাইজ বহন করবে। ওকে, এইটা একটা মডেল আমরা দেখাই দিলাম, এই একটা মডেল, এরপরে আরো একটা মডেল আছে, এই মডেলটা একটু দেখাই। এখানে দেখেন একটু সোনালী কালারের গোল্ড এডিশন করা আছে, গোল্ড পেডিং করা আছে, এই গোল্ডের রং কি উঠে যাবে নাকি ভাই? 12 বছর ওয়ারেন্টি আছে, উঠলে কোনো, এই বডিটা লোহার, হ্যাঁ, আর এই পাতাগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়ামের পাতার কিন্তু সুবিধা আছে, সাউন্ড হয় না, সাউন্ড হবে না, আর বাতাসটা একবারে ঠান্ডা বাতাস পাবে না, একেবারে শীতল বাতাস পাবে। ও চমৎকার ভাই, এটা কত ইঞ্চি ভাই, এটা একটু বলে দিবেন? 56 ইঞ্চি, 56 ইঞ্চি হয়। এই যে দেখেন, এই যে আর একটা পাকে, এখানে অনেকে ইন্টেরিয়র করেন, ইন্টেরিয়র বাসায় একটু ডিজাইন ওলা জিনিস চান, দেখেন ইন্টেরিয়র ডেকোরেশন যারা করবেন, এইরকম একটা ইন্টেরিয়র ডেকোরেটেড ফ্যান কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারবেন, একদম কপার কয়েলের ভাই। এটা আবার অন করেন না, একটু দেখি ম্যাজিক দেখতে মন চাইতেছে, কি নাম দিছেন আবার, আমার নাম লগে মিলে ভাই, হ্যাঁ, জিনের বাচ্চা ফ্যান। অনেকেই প্রাইস জিজ্ঞাসা করতেছেন আমার অনেক ভাইরা, আপনাদেরকে প্রাইসটা বলে দেবো, এই যে দেখেন এটার ঘোরা দেখেন, সবগুলার ওয়ারেন্টি গ্যারান্টি সেম, এটা যে ঘুরবে আপনি কোনো শব্দই পাবেন না। এই যে দেখেন, আসলে আমাদের কিন্তু লাইভে মাইক্রোফোন থাকে, শব্দ বেশি হলে কিন্তু ভিউয়ারসরা টের পাইতো, সেখানে শব্দতে এমনি বোঝা যায় কত কত ফ্যান চলতেছে না চলতেছে। এই যে দেখেন কি রকম ফ্যান, জাদুর ফ্যান। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাসা ভাই, এটা আলাদা কোনো, আপনি যখন একটা ইনস্ট্যান্ট ফ্যান কিনবেন বা নর্মাল রিচার্জেবল ফ্যান কিনবেন, তখন নাকি 2-3 ঘন্টা বন্ধ করে চার্জে দিতে হয়, এটার বৈশিষ্ট্য হলো এটা চলতে চলা অবস্থায় ফ্যান ধীরে ধীরে চার্জ হতে থাকে, মানে অটো চার্জিং সিস্টেম, আলাদা চার্জে বসানো লাগবে না, কিছু লাগবে না, কোনো চার্জে দিতে হবে না, কোনো কিছু লাগবে না, মানে এটা আপনি চার্জ করার সময় যে 2-3 ঘন্টা অফ রাখবেন সেই অপশনও নাই, কোনো অপশন নেই, রানিং অবস্থায় ও চার্জ নিয়ে নেবে, চলতে থাকবে কারেন্ট অবস্থায় চলতে থাকবে, চার্জ দিতে থাকবে। দারুন ভাই, এবার একটু প্রাইস বলবেন না? প্রাইস তো ভাই আমরা নরমালি রেট এটা 17-18 হাজার টাকা, এটা সবাই জানে। ইয়াল্লাহ ভাই, তাইলে তো ভাই সবাই দেখেন, সিলিং ফ্যান কিনতে গেলে কত টাকা খরচ একটা ভালো সিলিং ফ্যান? 4-5 হাজার, একটা 5-6 হাজার টাকার মধ্যে পাবেন। এরপরে আপনাদের যে আছে
এটা তো বললামই না। তারপরে গিয়ে একটা রিচার্জেবল ফ্যান যদি কিনতে চান, হ্যাঁ, 12,000 টাকা 13,000 টাকা দাম আছে, 10-12,000 টাকা দাম আছে। দুইটা মিলে আপনি একসাথে করে নিয়ে নিবেন, দুইটা মিলে আপনার এভারেজ 18-19,000 টাকা পরে। হ্যাঁ, এইটা আজকে 3 দিনের অফারে যাবে। ওকে, এটা আজকে 3 দিনের অফারে যাবে। আজকে যে রেট দিব, 3 দিন যারা না কিনতে পারবে তাদের কপাল খারাপ, কপাল খারাপ, এটা 100% শিওর তাদের কপাল খারাপ। আচ্ছা, আজকে যে রেট দিব, 3 দিন পরে এটার রেট ভাই, ঈদের পরে কিন্তু এমন অলরেডি মানুষের হাতে ভাই টাকা পয়সা একটু কম আছে, আমাদেরও সেল কম, আমরাও চাইতেছি সেল দিয়ে আমাদের সেলটা উঠে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এটা আজকে যে রেটটা যাবে, তিনটার কি একই দাম না আলাদা আলাদা দাম? একই দাম, যে যে ডিজাইন চাইবো নিবো, অ্যাভেলেবল আছে তো ভাই? পরে আবার কোন ইয়ে যাবো না তো? 3 দিনের মধ্যে যদি আপনি 300 পিস চান আমি দিতে পারবো এখানে ইনস্ট্যান্ট পয়সা। আচ্ছা, ঠিক আছে। ওই আমাদের সাথে এক ভাই আছে, বলতেছে বাদশা ভাই নিয়ে আসলো আসল জিনের বাদশা ভাই, আমার লগে নামের লগে মিল রেখে আপনার এই কাজটা করে লাইলেন, এই ফ্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি। আচ্ছা, এইবার ভাই আমার নামের লগে যেহেতু মিল আছে, দাম কমে রাখতে হবে কিন্তু। আচ্ছা, শাহরি আর পিয়াল ভাই বলতেছে এক্সট্রা ব্যাটারি আছে, এটার এক্সট্রা ব্যাটারি তো লাগবে না, এই ব্যাটারি মানে পরে পাওয়া যাবে, অ্যাভেলেবল আছে। ওকে, এবার বলেন দাম কত? এটা আপনার 3 দিনের অফারের জন্য আমরা দাম রাখবো মাত্র 12,500 টাকা, একবারে ফিক্সড এন্ড ফাইনাল, একবারে ফিক্সড এন্ড ফাইনাল 12,500 টাকা। হ্যাঁ, ঢাকার ভিতরে, ঢাকার বাইরে যারা চান সারা 64টা জেলার মধ্যে নিতে পারবেন আপনারা। ওকে, এখান থেকে নিতে চান 64 জেলায় নিতে পারবেন, ফ্যানের দাম হবে 12,500 টাকা। দেখেন আপনাদের লাইভে আছে এই বন্ধে যে ফুল স্পিডে ছাড়ছে, দেখছেন একমাত্র কোন বিন্দু মাত্র স্পিড কমছে, কমে নেই, না একেবারে চলতে থাকবে, বডি নিয়ে চলতে থাকবে, চলতেই আছে, চলতেই আছে। দেখবেন আপনার চালাইতেছে বন্ধ করতে হবে তা না, ইভেন এখনো অনেকে জয়েন করছেন, আমি এটা অফ করে এটার খেলাটা দেখাই। আপনারা যে ফ্যানটা দেখলেন, যারা মনে করতেছেন এটা ডিরেক্ট বিদ্যুতের লাইনে দেওয়া, তাদের সামনে আমি ফ্যানের বৈদ্যুতিক লাইনের তারে হাত দিব, দেখবেন আমার কিচ্ছু হবে না, কারণ এটা একটা জিনের বাচ্চা ফ্যান। 12,500 টাকা এই ফ্যান নিতে পারবেন। এই যে দেখেন এই পাশে একটা মডেল আছে, এটা 12,500 টাকা ভাই, একটু ধরেন না, এটা কিন্তু 3 দিনের অফার। হ্যাঁ ভাইয়া, 3 দিন, এই যে দেখেন, এরপরে যারা কিনবে মিনিমাম 16,500 টাকা দিয়ে কিনতে হবে। ওকে, এই যে দেখেন, এইটারে আমরা এই যে তারে ধরে ফেলাই, দেখেন এই যে আমি এখনো জীবিত আছি, লাইভ করতেছি, এই যে দেখেন এই পাশে যেটা আছে একদম জিনে চালাইতেছে এই ফ্যান, এই দেখেন, এই যে ধরলাম, মানে এই রকম টেকনোলজির ফ্যান কিন্তু এর আগে আমাদের কান্ট্রিতে ছিল না, এটা একদম প্রথম অবস্থায় আমরা পেয়ে গেলাম। তো ভাই 12,500 টাকা, 12,500 টাকা, তিনটা মডেল, অর্ডার করব কিভাবে ভাই? এটা অর্ডার করবেন হচ্ছে, এটা আমাদের এখানে অ্যাড্রেস দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ওকে, ঠিক আছে, একতা এন্টারপ্রাইজ, মোবাইল নাম্বার এত, শপ নাম্বার হচ্ছে 395-399, নিউ সুপার মার্কেট 16 নাম্বার গলি, নিউ মার্কেট, যারা ঢাকার ভিতরে থাকেন, যারা আমাদের সব ভিজিট করে নিতে চান তারা নিউ মার্কেট পোস্ট অফিস বা নিউ মার্কেট 3 নাম্বার গেটে এসে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। ওকে ওকে, যারা ঢাকার বাইরে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে 64টা জেলায় নিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, যদি এমন হয় আমাদের কোন ভিউয়ার্স কিনলো নিয়া আপনার বলা মতো সে চার্জ পাইলো না, সেক্ষেত্রে সার্ভিস কি দিবেন? সেক্ষেত্রে যদি যেভাবে বলছি, যদি ফুল স্পিডে 3 ঘন্টা না চলে আমরা ফেরত দিয়ে দিব, ফেরত পিন নিয়ে নিবেন। ওকে ভিউয়ার্স, তো যারা নিতে চান অবশ্যই এই ফ্যান নিতে পারবেন, আপনারা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। ভাই আবার একটু চালু করে দেন, ফ্যানের বাতাস খাইতে খাইতে জিনের বাচ্চার কেরামতি দেখায় আমরা শেষ করে দিব আজকে লাইভ। এই যে দেখেন একটা, এই যে দুইটা, এই যে দেখেন অলরেডি অটোমেটিক অন হয়ে গেছে, এগুলা কিন্তু অটোমেটিক অন হয়ে গেছে, পাওয়ার বাড়ায় দেয়, এই যে দেখেন একা একাই ঘুরবে, এক চার্জে চলবে ফুল স্পিডে 3 ঘন্টা, আর যদি আপনারা লো স্পিডে চালান 5 ঘন্টা, লো স্পিডে 7 ঘন্টা, 7 ঘন্টা পর্যন্ত। আর আবারও বলে দিই, সর্বোচ্চ সিস্টেম যেটার মধ্যে আছে সেটা হচ্ছে আপনার কোন সময় এক্সট্রা ভাবে চার্জ দিতে হবে না, ওকে, এটার কোন চার্জ দিতে হবে না, এটা যখন রানিং অবস্থায় চার্জ নিয়ে নিবে। আচ্ছা ভাই, এমনি বৈদ্যুতিক লাইনে থাকাকালীন কি রিমোট দিয়ে পাওয়ার অফ অন করা যাবে? আমরা দেখিয়ে দিলাম, যারা চমৎকার জিনের বাচ্চা ফ্যান নিতে চান চলে আসবেন একতা এন্টারপ্রাইজে। আজকের মতো আমরা লাইভটা এখানে শেষ করে দিব। তো মিরাজ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।